হ্যালো এভরিওয়ান, বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অনলাইন স্টাডি অ্যাক্সেস। এই চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছি আমি দিবাকর ভট্টাচার্য। তো বন্ধুরা, আমরা যে প্রতিজ্ঞা করেছিলাম 20টা জেনারেল সায়েন্সের সেট আলোচনা করব, আজকে তার দ্বিতীয় সেটটি। তাহলে বন্ধুরা চলো আজকে সেটটি সময় না নষ্ট করে শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা রয়েছে, একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। কি রয়েছে? একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। তাহলে মিশ্র গ্রন্থি কোনটা? পিটুইটারি, অগ্নাশয়, থাইরয়েড, পিনিয়াল গ্রন্থি, কোনটা? তাহলে সবসময় মনে রাখবে যে মিশ্র গ্রন্থির উদাহরণ হলো অগ্নাশয় গ্রন্থি। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার টু, চোখের যে পাশে প্রতিবিম্ব তৈরি হয় সেটির নাম কি? দেখো, তাহলে কিসে হয়? রেটিনায় হয়, কর্নিয়া হয়, লেন্সে হয়, আইরিস হয়। তাহলে সঠিক আনসার কী হবে? রেটিনাতে প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে, চলো প্রশ্ন নাম্বার তিন দেখে নিই আমরা। জার্মান সিলভার কোন ধাতুর সংমিশ্রণ? জার্মান সিলভার, দেখো অপশন এতে রয়েছে তামা, নিকেল, রূপা, বিতে রয়েছে রূপা, দস্তা, তামা, সিতে রয়েছে তামা, দস্তা, নিকেল, আর ডিতে রয়েছে রূপা, অ্যালুমিনিয়াম, দস্তা। মনে রাখবে যে তামা, দস্তা, নিকেল দিয়ে কি হয়? জার্মান সিলভার তৈরি হয়। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক আনসার। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছো প্লিজ তোমরা একটা করে লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল নোটিফিকেশান ক্লিক করে দিও। ওকে, তো চলো আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার ফোর কি আছে। পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? তাহলে পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? ফর্মিক, টার্টারিক, সাইটিক, ম্যালিক। তো তোমরা প্রত্যেকেই জানো পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড থাকে, মানে অপশান এ হচ্ছে সঠিক আনসার। টার্টারিক অ্যাসিড কিসে থাকে? তেঁতুল, তেঁতুলে, তেঁতুল, তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড। হ্যাঁ, তেঁতুল। আর কি সাইট্রিক অ্যাসিড কিসে থাকে? লেবুতে, টক জাতীয় ফল, লেবুতে থাকে কি? সাইট্রিক অ্যাসিড। আর ম্যালিক অ্যাসিড থাকে কিসে? আপেলে। ঠিক আছে, আপেলে। ওকে, ক্লিয়ার এটুকু? আচ্ছা চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার ফাইভ, শরীরের কোন অংশ লিউকোডার্মার জন্য ক্ষতিগ্রস্ত হয়? দেখো, কোন অংশ লিউকোডার্মার জন্য ক্ষতিগ্রস্ত হয়? হৃৎপিণ্ড, বৃক্ক, ফুসফুস, ত্বক। তাহলে তোমরা অপশান ডি সঠিক আনসার করবে। ত্বক হচ্ছে লিউকোডার্মার জন্য ক্ষতিগ্রস্ত হয়। এখানে তোমরা মনে রাখবে হৃৎপিণ্ডর আবরণী পর্দাকে বলা হয় কি? পেরিকার্ডিয়াম। মনে রাখবে কি? পেরিকার্ডিয়াম, কার্ডিয়াম। ওকে, আচ্ছা। আর বৃক্কর আবরণীকে বলা হয় কি? পুলুরা, পুলু রা। ওকে, আচ্ছা, ও সরি সরি, বৃক্কের আবরণীকে না, ফুসফুসের আবরণীকে বলা হয় পুলুরা, এটা হবে না। তাহলে ফুসফুসের আবরণীকে বলা হয় কি? পুলুরা বলা হয়। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় কি? পুলুরা। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার সিক্স, কাঁচ কি দিয়ে তৈরি হয়? কাঁচ কি দিয়ে তৈরি হয়? সোডিয়াম সিলিকেট, ক্যালসিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বোনেট। তো দেখো, কাঁচ তৈরি হয় হচ্ছে সোডিয়াম সিলিকেট দিয়ে। কি দিয়ে? অপশান এ হচ্ছে সঠিক আনসার, সোডিয়াম সিলিকেট। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার সেভেন, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার, হাইগ্রোমিটার, ব্যারোমিটার, অ্যানিমোমিটার। তাহলে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে কি? ব্যারোমিটার। ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয়। অপশান সি হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, থার্মোমিটার দিয়ে উষ্ণতা মাপা হয়। কি মাপা হয়? আর হাইগ্রোমিটার দিয়ে জলের বায়ুর আর্দ্রতা মাপা হয়। ঠিক আছে, এটা দিয়ে আর্দ্রতা, আর্দ্রতা, আর থার্মোমিটার দিয়ে কি? উষ্ণতা, উষ্ণতা। ওকে, আচ্ছা, অ্যানিমোমিটার দিয়ে কি? বায়ুর তীব্রতা মাপা হয়। হ্যাঁ, তীব্রতা।
তীব্রতা মাপা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8 বলছে, একটি সুতির কাপড়ের এক প্রান্ত একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড় ভিজে যায়, এর কারণ। দেখো এখানে এটা আক্রান্ত নয়, এটা এক প্রান্ত হবে। ঠিক আছে, এক প্রান্ত প্রান্ত, ওকে। তাহলে কি বলছে যে এর কারণ কি? তাহলে প্রথম অপশানটা রয়েছে, দেখো, মহাকর্ষ। মহাকর্ষ, এটা মহাকর্ষ হবে, টাইপিং মিস্টেক আছে। সান্দ্রতা, স্থিতিস্থাপকতা, কৌশিক প্রক্রিয়া। তাহলে দেখো কৌশিক প্রক্রিয়া, উত্তর হবে কি? কৌশিক প্রক্রিয়া, অপশন ডি হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, দেখো পরের প্রশ্নটা দেখে নিই আমরা। প্রশ্ন নাম্বার 9, পিত্তরস কোথা থেকে ক্ষরিত হয়? পিত্তরস কোথা থেকে ক্ষরিত হয়? গল ব্লাডার, লিভার, বাইল ডাক্ট, অগ্ন্যাশয়। তাহলে পিত্তরস কোথা থেকে ক্ষরিত হয়? প্রশ্ন নাম্বার কি 9, কোত্থেকে ক্ষরিত হয়? প্রশ্ন নাম্বার 9 এর সঠিক আনসার কি হবে? লিভার থেকে পিত্তরস ক্ষরিত হয়। কোথা থেকে ক্ষরিত হয়? লিভার থেকে পিত্তরস ক্ষরিত হয়। ঠিক আছে, বাইল ডাক্ট, লিভার থেকে হচ্ছে পিত্তরস ক্ষরিত হয়। ওকে, অপশন বি হচ্ছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, সেলুনে কোন দর্পণ ব্যবহার করা হয়? আমরা প্রত্যেকেই সেলুনে যাই, সেলুনে কোন দর্পণ ব্যবহার করা হয়? সেলুনে ব্যবহার করা হয় কি, অবতল দর্পণ, উত্তল দর্পণ, উত্তল লেন্স, অবতল লেন্স? তাহলে ব্যবহার করা হয়, যেহেতু সেলুনে দেখার জন্য ব্যবহার করা হয়, অবতল দর্পণ ব্যবহার করা হয়, অপশন এ হচ্ছে সঠিক আনসার। উত্তল দর্পণ, উত্তল লেন্স আর অবতল লেন্স, তোমরা এখানে মনে রাখবে, অবতল লেন্স, অবতল দর্পণ, হ্যাঁ, অবতল দর্পণ হচ্ছে কি, সেলুনে ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম কি? রেটিনল, থিয়ামিন, রাইবোফ্লাভিন, অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম কি? অপশন কি হবে? বি, থিয়ামিন। ঠিক আছে, ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে কি? রেটিনল। মনে রাখবে এ এর হচ্ছে রেটিনল, আর রাইবোফ্লাভিন হচ্ছে কি? বি2, আর অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, অ্যাসকর্বিক অ্যাসিড কোনটার নাম? ভিটামিন সি এর নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, চলো নেক্সট কোশ্চেন, উষ্ণতার এসআই একক কি? উষ্ণতার এসআই একক কি? অপশন কি, সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, জুল? তাহলে উষ্ণতার এসআই একক হচ্ছে অপশান বি, কেলভিন। তো বন্ধুরা, তোমরা ভিডিওটাই বন্ধুদের কাছে শেয়ার করে দিও, হ্যাঁ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, তোমরা শেয়ার করে দিও, আর ভিডিওটিকে একটা লাইক করে দিও। চলো নেক্সট কোশ্চেন, শরীরের সব থেকে বড় অঙ্গের নাম কি? তো বন্ধুরা, এইটা তোমরা নিচে আমাকে কমেন্ট করে জানিয়েবে, হ্যাঁ, কমেন্ট করে জানাবে যে শরীরের সব থেকে বড় অঙ্গের নাম কি। দেখো এখানে হার্ট আছে, ব্রেন আছে, লিভার আছে, কিডনি আছে, তোমরা এখানে সঠিক করে জানাবে যে দেহের বাইরের অংশ হলে কোনটা বড় হবে আর ভেতরে হলে কোনটা বড় হবে। ঠিক আছে, তোমরা এটা আমাকে কমেন্টে জানাও। নেক্সট কোশ্চেন, চলো কোশ্চেন নাম্বার 14, অষ্টক সূত্রের প্রবক্তা কে? ডালটন, নিউল্যান্ড, মোজলে, অ্যাভোগাড্রো। তাহলে সঠিক আনসার কোনটা হবে? অষ্টক সূত্র, নিউল্যান্ড, অষ্টক সূত্রের প্রবক্তাকে, নিউল্যান্ড, অপশান বি। নেক্সট কোশ্চেন, আলোর তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? আলোর তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? লুসিমিটার, কাইরোমিটার, পাইরোমিটার, ব্যারোমিটার। তাহলে কি হবে সঠিক উত্তর? লুসিমিটার। ঠিক আছে, আচ্ছা, ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপে, এটা মনে রাখবে। ব্যারোমিটার দিয়ে কি মাপে? বায়ুর চাপ। পাইরোমিটার অতি তাপমাত্রা মাপার একক, ঠিক আছে, মাপা হয় পাইরোমিটার দিয়ে। ঠিক আছে, অতি তাপমাত্রা মাপা হয়, প্রচুর তাপমাত্রা, সবথেকে বেশি তাপমাত্রা মাপা হয় পাইরোমিটার দিয়ে। আচ্ছা নেক্সট কোশ্চেন, তোমরা দেখো কোশ্চেন নাম্বার 16, নিচের কোনটি বিজারক দ্রব্য? নিচের কোনটি বিজারক দ্রব্য? সিও, Br2, এস, H2SO4। দেখো সালফিউরিক অ্যাসিড নিচে রয়েছে, ডিতে, সিতে সালফার, ব্রো, Br2,
ব্রোমাইড অ্যাসিড সম্ভবত, আর কে, সিও, কার্বন মনোক্সাইড। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? কার্বন মনোক্সাইড। এখানে সঠিক অ্যান্সার কোনটা? কার্বন মনোক্সাইড, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, চলো কোয়েশ্চেন নাম্বার 17 আমরা দেখে নিই তাড়াতাড়ি। ওজোন স্তর ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লুরো কার্বন, সালফার ডাইঅক্সাইড। তাহলে এটা খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় প্রায়ই আসে। 17 নম্বরের কোনটা হবে? অপশান সি, ক্লোরোফ্লুরো কার্বন। এটাকে সিএফসি বলা হয়, সিএফসি গ্যাস, ক্লোরোফ্লুরো কার্বন। ঠিক আছে, আচ্ছা চলো। ও, এখানে একটু মনে রাখবে যে সালফার ডাইঅক্সাইড কি অ্যাসিড বৃষ্টিতে, অ্যাসিড অ্যাসিড বৃষ্টিতে সহায়তা করে, অ্যাসিড বৃষ্টি। ঠিক আছে, অ্যাসিড বৃষ্টিতে সহায়তা করে। চলো নেক্সট কোশ্চেন, আমরা কোশ্চেন নাম্বার 18 দেখে নিই। অ্যাটম বোমা কোন নীতির উপর কাজ করে? অ্যাটম বোমা, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় তেজস্ক্রিয়তা, কোনোটিই নয়। তো এখানে মনে রাখবে অ্যাটম বোম হচ্ছে নিউক্লিয়, একটা আছে ফিশান আর একটা আছে ফিউশান। তাহলে ফিশান মানে হচ্ছে বিভাজন, তাহলে অ্যাটম বোম বিভাজন, তাহলে বিভাজন কি হবে? নিউক্লিয় বিভাজন, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। আর হাইড্রোজেন বোমা কী হবে? এটা হচ্ছে সংযোজন, ফিউশান। ঠিক আছে, ওকে, হাইড্রোজেন বোমা কি? ফিউশান। এটা হচ্ছে কি? ফিউশান, ফিউশান মানে সংযোজন, এফ ইউ এস আই ও এন, মনে রাখবে এটা খুব গরমিল করে। আর এটা হচ্ছে ফিশান, এফ আই এস এস আই ও এন, ফিশান। ঠিক আছে, এটা হচ্ছে কি? ফিশান, মনে থাকবে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, ভারী জল কোথায় সব থেকে বেশি ব্যবহার করা হয়? দেখো, ভারী জল ব্যবহার করা হয় অগ্নি নির্বাপক যন্ত্রে, পারমাণবিক চুল্লিতে, জামা কাপড় ধোয়ার কাজে, এ এবং বি উভয়। তাহলে কোনটা হবে, কোনটা হবে? পারমাণবিক চুল্লিতে ভারী জল ব্যবহার করা হয়, অপশন বি হচ্ছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, 20 নম্বর, তাড়াতাড়ি। নিম্নলিখিত মৌলটির মধ্যে কতগুলি মৌল আছে? দেখো, 92U238। দেখো এইটাকে এইভাবে লিখতে হবে, যেহেতু টাইপিংয়ে করা যায় না এইভাবে, আমার ফোন দিয়ে টাইপ করা। দেখো 92 92, এটা ইউরেনিয়াম, ও সরি, এটা ইউরেনিয়াম, ইউরেনিয়াম। এখানে 92 পারমাণবিক ক্রমাঙ্ক, আর এখানে ভর হচ্ছে কি? 238। ওকে, তাহলে এর মধ্যে কি বলেছে, কতগুলি মৌল আছে, নিম্নলিখিত মৌলের মধ্যে কতগুলি মৌল আছে? তাহলে কিভাবে বের করবে, কিভাবে বের করবে বলো? দেখো, মৌল বের করতে অ্যাটমিক নাম্বার আর ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে মৌল বের করতে গেলে কি করব আমরা, এটার থেকে বাদ দিয়ে দেবো 92। তাহলে কত থাকবে? 6 9 9 9 4 13, আর থেকে 1 1 2 1, 146। তাহলে সঠিক আনসার কোনটা হবে? 146, অপশান সি হবে সঠিক আনসার। ঠিক আছে, চলো নেক্সট, ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগার, ভিনিগার কি? অ্যাসেটিক অ্যাসিড। হ্যাঁ, ভিনিগারের সংকেত কি? CH3, CH3, COOH, এটা হচ্ছে ভিনিগারের রাসায়নিক সংকেত। তাহলে কি হয়েছে, কোনটা হবে? ভিনিগার রাসায়নিক সোডিয়াম সি নাইট্রেট, ক্যালসিয়াম, অ্যাসিটিক অ্যাসিড না নাইট্রিক অ্যাসিড। তাহলে মনে রাখবে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ভিনিগারের রাসায়নিক নাম, তাহলে বলে দিলাম সংকেত। আর নাইট্রিক অ্যাসিডের সংকেত কি? HNO3। ঠিক আছে, নেক্সট, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, একটি স্প্রিং তুলার 10 কিলোগ্রাম ভরের বস্তুর ওজন 98 নিউটন, ওই জায়গার অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে হবে, কি করে করব, কি করে করা যাবে? তাহলে কি 22 নম্বর প্রশ্ন, 10 কিলোগ্রাম ভরের বস্তুর ওজন 98 নিউটন, দেখো এটি একটি বোকা বানানোর জন্য অঙ্কটি দিয়েছে যে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে সঠিক আনসার। তাহলে সঠিক আনসার কোনটা? অপশান সি। দেখো, দেখে নাও কিভাবে হলো 9.8 মিটার। দেখো বলছে mg মানে হচ্ছে কি, অভিকর্ষ কি, ওজন, ভর সমান সমান কি? mg, mg, তাই না? এম হচ্ছে কি? ভর। তাহলে 10 কিলোগ্রাম
ইন্টু জি এর মান 9.8 যদি ধরি তাহলে কত হয়, 98 একে 98 আর শূন্য বসিয়ে দিলাম, তার মানে এক অঙ্কের বাদ দশমিক, তাহলে শূন্য কেটে গেল, তাহলে 98 নিউটন হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু অভিকর্ষ ত্বরণ বলেছে। নেক্সট কোশ্চেন, তো কোশ্চেন নাম্বার 23, ভারী জলের সংকেত কি? ভারী জলের সংকেত কি? তাহলে ভারী জলের সংকেত হচ্ছে D2O। তাহলে কি হবে, D2O মানে এর সঠিক আনসার কি, ডয়টেরিয়াম অক্সাইড বা ডিউটেরিয়াম অক্সাইড, যেটাই বলো। ঠিক আছে, চলো তাহলে অপশান কি, বি হচ্ছে সঠিক আনসার। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24, আজকের সেকেন্ড লাস্ট কোশ্চেন কি আছে, শুষ্ক বরফের সংকেত কি? কার্বন ডাইঅক্সাইড, NH3, হ্যাঁ তারপরে কি, P2O5, তারপরে H2SO4। তাহলে কোনটা হবে, শুষ্ক বরফের সংকেত হচ্ছে CO2, তাহলে কঠিন কার্বন ডাইঅক্সাইড, কোনটা হবে, অপশান এ হচ্ছে সঠিক আনসার। আচ্ছা লাস্ট কোশ্চেন, একটি স্কেলার রাশির উদাহরণ দাও, বেগ, বল, ভরবেগ, শক্তি। তাহলে এখানে তোমরা দেখবে যে স্কেলার রাশি কি আগে সেটা জানতে হবে, যার মান আছে কিন্তু দিক নেই সেটা হচ্ছে স্কেলার রাশি, আর ভেক্টর রাশি কি, যার মান আছে এবং দিক উভয়ই আছে সেটাকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে মনে রাখবে বেগ, বেগের মান আছে মানে বেগ বলতে ধরো 5 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে কোন দিকে, উত্তর দক্ষিণ, যে কোনো একটা দিক বোঝাচ্ছে, হ্যাঁ বা কোনো জায়গার দিক বোঝাচ্ছে। বল, বলও ভেক্টর রাশি, এতটা ফোর্স করছি আমি সামনের দিকে ঠেলার জন্য এরকম। ভরবেগ, ভরবেগও ভেক্টর রাশি। তাহলে শক্তি হচ্ছে তোমার স্কেলার রাশি, স্কেলার রাশি কি, শক্তি। তো বন্ধুরা, এই ছিল আজকের 25টি প্রশ্ন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, এবং পাশে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন ক্লিক করে দিও। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।